সিপ্রমিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মামা শরীফ চৌধুরী। গত পর্বে আমি বলেছিলাম যে স্ক্যানের ফাংশনের মাধ্যমে কোনো ভেরিয়েবলের মধ্যে মান ইনপুট হিসেবে নেওয়া যায়। সো এখন আমরা দেখব যে বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে বিভিন্ন ভেরিয়েবল স্পেসিফায়ারের ব্যবহারটা ডাটা ডাইমেনশনে। আমি যদি একটা ইন্টিজার নেই, সেক্ষেত্রে আমাকে তার মান ইনপুট নেওয়ার জন্য পার্সেন্ট ডি দিতে হবে। ইন্টিজার নিলাম, যদি আমরা ফ্লোয়েড নেই সেক্ষেত্রে আমাকে দিতে হচ্ছে পার্সেন্ট এফ দিতে হবে। ধরলাম ফ্লোয়েড নিলাম বি, ফ্লোয়েড মানটা যদি আমি ইনপুট নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে দিতে লাগবে যে স্ক্যান এফ পার্সেন্ট এফ কমা, এখন স্ক্যান এফ ক্ষেত্রে বলেছিলাম যে এম পার্সেন্ট জিনোটা দিতে লাগবে এম পার্সেন্ট বি। যদি আমি এই মানটা প্রিন্ট করি সে একটা মান ইনপুট নেওয়ার জন্য ওয়েট করতেছে যে স্ক্রিন ফাংশন আসার সঙ্গে সঙ্গে ৫.৪৫.৫ দিলাম, সে ৪৫.৫ সে হিসেবে প্রিন্ট করে দিল। এবার ইনপুট অপারেশন আজকে পড়বে না, হচ্ছে ইনপুট অপারেশন। ইনপুট অপারেশন এই পর্ব থেকে আমরা জানতে পারবো যে আমরা বিভিন্নভাবে কীভাবে ইনপুট নিতে পারি। সো এর ধারাবাহিকতা প্রথমে আসবে যে আমরা একটা ইন্টিজার নেব, সে নির্দিষ্ট ক্যারেক্টার বিশিষ্ট একটা ইন্টিজার নেব। কীরকম, আমি একটা স্ক্যান করে নিচ্ছি স্ক্যান অ্যাপ পার্সেন্ট ডি নিলাম কমা এম পার্সেন্ট এ নিলাম, এবং প্রিন্ট এফ করলাম পার্সেন্ট ডি কমা এ। এই প্রোগ্রামটা আমি এখন রান করব। সে ইনপুট নেওয়ার জন্য ওয়েট করতেছে যে আমি একটা ইন্টিজার মান দিব। আমি দিলাম 1 2 3 4 5, সে এটাই মান নিল। কিন্তু আমার এবারটা উদ্দেশ্যটা হচ্ছে যে আমি প্রথম তিনটার মান নিব, বাকি দুটার মান আমি ইনপুট হিসেবে নিব না। প্রথম তিনটা মান আমি ইনপুট হিসেবে নেব, কিন্তু বাকি দুটার মান আমি ইনপুট হিসেবে নেব না। এটাই হচ্ছে আমার, যা কিছু আমি প্রিন্ট করি না কেন প্রথম তিনটা মান আমি ইনপুট হিসেবে নেব। এটা যদি আমার প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের কী করতে হবে সেটা লক্ষ্য করি। সেক্ষেত্রে এখানে পার্সেন্টের পর আমি জয়টা ঘর ইনপুট হিসেবে নিতে চাই, তটা ঘরের নাম দিতে লাগবে যে পার্সেন্ট থ্রি দিলাম। পার্সেন্ট থ্রি ডি লেখার পরে আমি যখন এম পার্সেন্ট এ দিব তার মানে কি, সে প্রথম তিনটা করে ইনপুট হিসেবে নেবে যা, এবং সেই তিনটা করের মধ্যে যে ভ্যালুটা হয় সেটা এর মধ্যে অ্যাসাইন করবে। রান করি 1 2 3 1 3 2 3 4 লিখলাম, তাহলে 1 3 2 চলে আসলো। এর কারণটা কি, বলেছেন যে প্রথম তিনটা মান সে এই ভ্যালুর মধ্যে পুশ করবে, এবং এর ফলে কি হচ্ছে এই ভ্যালুর মান হচ্ছে প্রথম তিনটার যে মানটা হচ্ছে সেটা হচ্ছে এর মান, ইন্টিজারের মান হয়ে গেল, বাকি তিনটা সে ইগনোর করলো। কিন্তু বাকি তিনটা সে আদৌ কিন্তু ইগনোর করেনি, বাকি তিনটা সে রেখে দিয়েছে পরে স্ক্যান এফে যদি আমি কখনো ইউজ করি সেটা। যেমন আমি যদি আবার স্ক্যান এফ ফাংশনটা ইউজ করি এবার দেখা যাক, রান করলাম এখন আমি লিখবো যে 1 2 3 4 5 নিলাম, চাপলাম 1 2 3 4 5 প্রিন্ট করছে। ব্যাপারটা হয়তো সেভাবে বোঝা সম্ভব হয়নি, কারণ আমি এখানে যদি একটা স্পেস দিতাম তাহলে হয়তো বুঝতে সুবিধাটা হতো। আমি এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিচ্ছি, এবার আমি 1 2 3 4 5 লিখব, 1 2 3 4 5। এই কাজটা কী হয়েছে যে প্রথমটার মধ্যে তিনটা, এই 1 2 3 এই তিনটা জিনিস এর মধ্যে অ্যাসাইন হয়েছে, এবং 4 5টা অ্যাসাইন হয়েছে পরেরটার মধ্যে। সে কিন্তু এটাকে রেখে দিয়েছিল যে পরে যদি কোনো স্ক্রিন ইউজ করে সে কিন্তু সেক্ষেত্রে ইউজ করবে। তার মানে কি, আমরা যেটা ইনপুট দিব সেটা কখনোই ভ্যানিশ হয়ে যাচ্ছে না। আমরা যেটা ইনপুট দিচ্ছি
সেটা কখনোই ফিনিশ হয়ে যাচ্ছে না, সেটা থাকে যাচ্ছে যে পরে স্ক্যানে ফেসে ইউজ করবে। তার মানে কি আমরা যদি চাই যে প্রথম তিনটা ব্যাপার আমি যখন আরো আরেকটা ইন্টিজার ইনপুট দেই, সেখানে কিন্তু সে পরে ইন্টিজারটা ইগনোর করে ফেলাচ্ছে, ইগনোর করতেছে না, সে পরে ইন্টিজারটা সে রাখে দিচ্ছে, পরে কখনো স্ক্যানে ইউজ করলে সেটা সে ইউজ করবে। মানে আমাদেরকে যদি যে 1 2 3 4 5 এরপর আমি যদি 1 2 3 ইউজ করি, এরকম যদি হয় যে আমি আমাকে যদি এরকম কথা করতে হয় যে আমি প্রথম দুইটা ইন্টিজার নেবো, দুটো ইন্টিজার মধ্যে তিনটা তিনটা করে আমি প্রিন্ট করে দেখাবো, যদি এরকম হয় 1 2 3 1 3 2 3 আর 8 5 8, এটা এরকম দুটো ইন্টিজার নেবো, কিন্তু আমরা যদি প্রথম তিনটা তিনটা করে প্রিন্ট করে দেখাবো, এটা তিনটা এটা তিনটা, সেই ক্ষেত্রে কিন্তু আমি %3D দিলে পারবো না, কারণ %3D নিলে এই তিনটা মান নেওয়ার পরে সে কিন্তু পরে যখন আমি 3D লিখবো তখন সেই এই মানটা নিয়ে নেবে, সে কিন্তু এদিকে আসবে না। এর ফলে কি হবে যে আমাদের প্রমাণটা ভুল আউটপুট দেখাবে, যেটা চাচ্ছি সঠিক আউটপুট দেখাবে, বাট আমরা যেটা চাচ্ছি সেটা দেখাবে না। আজকে নিয়ে আলোচনা করবো যে কীভাবে সলভ করা সম্ভব। সো এখন মূল ব্যাপারটা হলো %3D দেওয়ার পরে আমি যেখানে %3D দিই, আমি প্রোগ্রামটা রান করলাম, %3D দেওয়ার পরে আমি %3D দিয়েছি, এবার আমি দিব যে 1 2 3 4, ছটা লাগবে তাই না, তাহলে আমি দিলাম যে 1 2 3 চারটা, আর দুটোর জন্য আমি পরে দিয়ে দিচ্ছি যে 1 2 ছটা, তাই না, তাহলে তো একটার মধ্যে 1 2 3 ঢুকবে, একটার মধ্যে 4 1 2 ঢুকবে না, এরকম হবে না, কারণ কি যখন স্পেস পাবে তখন সে আবার ইনপুট অর্ডার বন্ধ করে দেবে, 1 2 3 যখন পাবে এই যে এখানে %3D দিয়ে সে 1 2 3টা নিয়ে এর মধ্যে অ্যাসাইন করলো, তো আবার এই 3D দিয়ে আসলো, 4 পাওয়ার স্পেস পেয়েছে সে এই ইনপুট অর্ডার বন্ধ করে দেবে, ফলে কি এর মানটা হবে শুধুমাত্র 4, এই 12টা তখন আবার স্টকে থেকে যাবে, যেটা পরে আমরা ইউজ করবো, পরে যদি স্ক্যানে ফেলাম সেটা চলে আসবে আবার, আর যদি ইনটু চাপি তাহলে যেটা বলেছিলাম ছেড়ে আসবে 1 2 3 তারপর 4। সো এখন আমরা যদি যে প্রবলেমটা বললাম যে দুটো ইন্টিজার নেবো এবং দুটো ইন্টিজার প্রথম তিনটা তিনটা করে প্রিন্ট করবে, সেই ক্ষেত্রে আমি কী করতে পারি, স্ক্যানে ফেলে নেবো একটা জি, এবং এই জিনিসটা আমি আরেকবার রিপিট করবো, কিন্তু মূল যে ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে প্রথম ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য, এটা হচ্ছে পরে ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য, আমি কি করব প্রথম ইন্টিজারে কিন্তু শেষে শেষেগুলো আমি প্রিন্ট করব না, শেষে পরে ইন্টিজারে শেষেগুলো প্রিন্ট করব না। সো আমি যদি এখন রান করি প্রোগ্রামটা, তাহলে আমার যেটা কাজ ছিল যে দুটো ইন্টিজার 1 2 3 4 5 স্পেস 5 4 3 2 1 দুটো ইন্টিজারের প্রথম দিনে দিনে করে সে প্রিন্ট করে দেখাবে, যে প্রথম দিনে দিনে করে সে প্রিন্ট করে দেখাচ্ছে, কী হয়েছে সেটা বলি, এই এটা ফাংশনের মধ্যে আমি কী করেছি, এই ফাংশন এটার সাহায্যে আমি করেছি যে এটা স্ক্যানের সাহায্যে প্রথম তিনটা মান আমি ইনপুট নিয়েছি, তিনটা মান প্রিন্ট করেছি, আবার স্ক্যানের সাহায্যে সে প্রথম দুটা পরে দুটা মানুষ আমি ইনপুট নিয়েছি কিন্তু সেটা আমার প্রিন্ট করি নাই, তার মানে কি সেটা আসলো না, তারপরে কি করলাম আমার স্ক্যানের সাহায্যে পরের ইন্টিজারটা আমি প্রথম তিনটা মান নিলাম সেটা প্রিন্ট করলাম, কিন্তু তারপর ইন্টিজার আমি প্রিন্ট করি নাই, তাহলে কি যে তিনটা তিনটা করে মানুষে প্রিন্ট হয়ে গেছে। এবার লক্ষ্য করা যায় যে কি হয়, এর ফলে কি হয়েছে যে আমরা একটা করে কিছু কিছু অংশ আমি ইগনোর করেছি, ইনপুট হিসেবে নিয়েছি কিন্তু সেটা কোনো প্রকার আমি ইউজ করিনি, ইনপুট হিসেবে নিয়েছি সেটা কোনো প্রকার আমি ইউজ করিনি, এই কাজটা করা সম্ভব, সেটা হচ্ছে আমি একটা মান ইনপুট নেব কিন্তু সেটা আমি কখনো ইউজ করব না, সেটা হচ্ছে %স্টার দিতে লাগবে, এরকম এই কাজটা আমি এভাবে করতে পারতাম, সম্পূর্ণ কাজটা দেখাচ্ছি, ইন্টিজার এ কমা বি কমা আমি আই দিলাম যেটা আমি ইগনোর হিসেবে নেব, এবং যেটা আমি বলেছিলাম যে স্ক্রিন এফ এর সাহায্যে আমি যে ইনপুটের নেওয়ার কথা বলেছিলাম যে স্ক্রিন এফ নিলাম, প্রথমে নিয়েছিলাম %3D, তারপর নিয়েছিলাম %D, চারটাতে নিয়েছিলাম, আবার নিয়েছিলাম %3D এবং তারপর নিয়েছিলাম যে %D নিলাম, এখন আমি প্রথমটা হচ্ছে %M হিসেবে নেব এ কমা %M হিসেবে নেব ইগনোর করার জন্য আই কমা, আবার %M হিসেবে নেব বি কমা %I, এবার আমি প্রিন্ট করব %D স্পেস %D কমা এ কমা বি, প্রোগ্রামটা আমি রান করব, এবার আমি প্রোগ্রামটা রান করব,
কোনো রান করার ফলে সে দুটো ইন্টিজার নেওয়ার জন্য ওয়েট করবে। 1 2 3 4 5 এবং 5 4 3 2 1 দিলে সে প্রথম এই যে এটা তিনটা তিনটা মান সে প্রিন্ট করবে। আগেরটাই আমি সেটা শর্ট শর্ট করে লিখলাম। সো আমি এই ক্ষেত্রে একটা জিনিস ইউজ করেছি যে দুটো মান আমি এই দুটো মান আমি ইগনোর করেছি, এই দুটো মান আমার প্রোগ্রামে কোনো কাজে লাগেনি। এরকম যদি কোনো কিছু হয় যে দুটো মান আমাদের কোনো কাজে লাগবে না কিন্তু ইনপুট হিসেবে নিতে হচ্ছে, নিচ্ছে কিন্তু কোনো কাজে লাগতেছে না, সেই ক্ষেত্রে আমরা এখানে পার্সেন্ট স্টার ইউজ করবো। পার্সেন্ট স্টার ইউজ করার ফলে কি হবে যে সে এই মানটা ইনপুট হিসেবে নেবে কিন্তু নেওয়ার সঙ্গে সঙ্গে ফেলে দেবে, সে কখন আর অ্যাসাইন করবে না। যে এখানে কমা যেটা ছিল এম পার্সেন্ট আই, আমি কি করেছিলাম যে নিয়েছিলাম সে ইগনোর করেছিল। এখান থেকে কি হবে যে সে এই পার্সেন্ট থ্রিডিটা নেবে, সিডি হিসেবে সে ইনপুটে নেবে, এইটা জন্য ইনপুট হিসেবে সে নিবে, নিয়ে যে ইনপুটটা পাবে সে প্রথম তিনটা ইন্টিজারে সেটা এখানে সে অ্যাসাইন করতেছে। আবার এইটা ক্ষেত্রে কী করবে সে ইগনোর করবে, সম্পূর্ণ জিনিসটাকে সে ইগনোর করে ফেলবে। তো কী হবে তাহলে আমার এই ভেরিয়েবলটা কোনো দরকার পড়তেছে না, ইগনোর করতেছে, সে ইনপুট হিসেবে নিবে, নিয়ে সঙ্গে সঙ্গে ফেলে দেবে। তাহলে কী হবে পার্সেন্ট থ্রিডি নিতে হবে, সেটা কী করবে সে বিয়ের মধ্যে অ্যাসাইন করবে, আবার সেইটাকে ইগনোর করে ফেলবে। সো আমরা যদি এটা করতে চাই তাহলে আমাদের কি করতে হচ্ছে যে এখানে আমাদেরকে আর নতুন করে একটা ভেরিয়েবল দুটো ভেরিয়েবল নিতে হচ্ছে না, একটা দুটো যাই হোক ভেরিয়েবল নিতে হচ্ছে না। তো আমরা যদি আমি রান করি যে আমরা যে রান করেছিলাম সেটা চলে আসছে, কিন্তু এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে যে সেটা কিন্তু অ্যাসাইন হচ্ছে না, এই মানটা কিন্তু কোনো ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন হবে না। চারটা আমি কিন্তু এখানে মূল হিসেবে চারটা নিয়েছি কিন্তু সে অ্যাসাইন হয়নি। মনে করেন এখানে আমি যদি পার্সেন্ট ডি এখানে আমি মোট চারটা কিন্তু এখন ইন্টিজার ইনপুট নেবো, চারটা ইনপুট নেবো কিন্তু আমি এখানে দুটা ভেরিয়েবল ইউজ করছি কারণ আমি দুটা মান উধাও করে দিচ্ছি। আর যদি এরকম হতো কমা দিয়ে আমি এখানে লিখলাম যে পার্সেন্ট সি এবং প্রিন্ট করতেছি পার্সেন্ট ডি কমা সি, সেক্ষেত্রে কিন্তু সি এর ক্ষেত্রে ভুল আউটপুট দেখাবে। কেন ভুল আউটপুট দেখাবে কারণ লক্ষ্য করা যাক যে এই যখন প্রথমে টুয়েলভটা পেয়েছে সে কিন্তু সেটা এর মধ্যে অ্যাসাইন করে দিয়েছে, পরে 23 পেয়েছে সে সেটাকে ইগনোর করে দিয়েছে, ফলে সেটা কোনো ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন হয়নি। 45টা আসছে আসার পরে সে বিয়ের মধ্যে অ্যাসাইন হয়েছে, সেজন্য বিয়ের মধ্যে হয়ে গেছে 45, কিন্তু আবার এই 56টা আসে সে ইগনোর হয়ে গেছে, কোনো ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন হয়নি, সি কোনো মান পায়নি, ফলে সেটা সি এর মানটা একটা গার্বেজ চলে আসছে। সো এখন আরেকটা শিখবো যে দুটো ইন্টিজারের মাঝখানে আমরা নির্দিষ্ট ক্যারেক্টার ইউজ করতে পারি, যে হয়তো এরকম হলো যে আমরা বয়স বয়স মানে কি যে বছর আজকে কয় তারিখ সেটা এরকম লিখি যে আজকে হচ্ছে 12/3/2013 এইটা যে এটা যদি আমি ইনভার্সন নিতে চাই তাহলে এক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এখানে মাসে একটা ড্যাশ চলে আসতেছে, এইটা একটা ইন্টিজার এটা একটা ইন্টিজার মাসে একটা ড্যাশ, এই দুটো ইন্টিজারের মাসে একটা ড্যাশ, আবার এটা ইন্টিজার এটা ইন্টিজার দুটো ইন্টিজারের মাসে একটা ড্যাশ, এই মানটা যদি ইনপুট দিতে চাই সেক্ষেত্রে আমাদের এই জন্য দিতে লাগবে। কীরকম বলি আমি নিলাম যে ডে ভেরিয়েবল ইউজ করার ক্ষেত্রে বলেছিলাম যে আমরা সেই ভেরিয়েবলটার মানটা ইউজ করব, যে ভেরিয়েবলের মানটা ইউজ করা আমাদের জন্য মানে ভেরিয়েবল দেখলে আমরা যেন বুঝতে পারি যে আসলে এটা দিয়ে আমরা কি করতে যাচ্ছি। আমি বলেছিলাম যে এখানে তিনটা ইন্টিজার ইনপুট নিতে হচ্ছে, সো প্রথমে একটা পার্সেন্ট ডি এবং দুটো পার্সেন্ট ডি এর মাঝখানে থাকবে কি একটা ড্যাশ, আবার একটা পার্সেন্ট ডি এই পার্সেন্ট ডি এর মাঝখানে থাকবে একটা ড্যাশ, তার মানে কি তিনটা আমি ইন্টিজার হিসেবে নিচ্ছি, তিনটা ইন্টিজার মাঝখানে থাকতেছে ড্যাশ। এখানে লিখবো ডে মান্থ ইয়ার এবং সেটা প্রিন্ট করবে স্পেস দিয়ে ডে
month, year. So if I does it run for it? I'm going to day, month, year input. Day she have input the book 12 52. আমি এটা ইন্টিজার ক্ষেত্রে লিখেছি কিন্তু এইভাবে তো আমরা ডে মান্থ ইয়ার ইনপুট দেই না সো আজকে ডেটটা যদি আমি ইনপুট দিয়ে বলেছিলাম যে 12 03 13 চলে আসছে এই ধরনেরগুলো আরো বেশি প্র্যাকটিস করার মাধ্যমে আরো ভালো করা সম্ভব সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য The whole portrait.